কলকাতা বিমানবন্দরে নামল আকাশ তিমি বৃহত্তম বেলুগা বিমান দেখতে হইচই যাত্রীদের পাঁচ ঘন্টা যাত্রা করার পর রাত পৌনে এগারোটা নাগাদ জ্বালানি ভরার জন্য কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আবার চীনের তিয়াঞ্জিনের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি আকার শুধু নয় বিমানের আকৃতিও নজর কাড়া যেন আসত তিমি তিমির মুখের মতোই বিমানের সামনের দিক শুরু হয়ে এসেছে মাথা এবং পেট যথারীতি ফোলা তিমির আদলেই তৈরি করা হয়েছে এই বিমান কলকাতায় প্রথম বারের মতো অবতরণ করল বৃহত্তম সেই বেলুগা বিমান বেলুগা সিরিজের এই বিমানটির নাম বেলুগা এক্সেল বেলুগা এক্সেল হল বেলুগা এসটির অত্যাধুনিক এবং বড় সংস্করণ এর আগে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিল বেলুগা এসটি বেলুগা এক্সেল বিমানটির কলকাতা বিমানবন্দরে অবতরণের পরের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভাইরালও হয়েছে সেই ভিডিও একটি ভিডিও আনন্দবাজার অনলাইনের হাতেও এসেছে দৈত্যাকার তিমির মতো দেখতে বেলুগা এক্সেল বিমানটি মঙ্গলবার তিন জন বিমানচালক এবং একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে পাঁচ ঘন্টা যাত্রা করার পর রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ জ্বালানি ভরার জন্য কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আবার চীনের তিয়ানজিনের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি উল্লেখ্য বেলুগা বিমানের রক্ষণাবেক্ষণের মতো ব্যবস্থা পূর্ব ভারতে কেবল কলকাতা বিমানবন্দরেই রয়েছে পেল্লায় এই বিমান দেখতে কলকাতা বিমানবন্দরে যাত্রীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল এত বড় বিমান সচরাচর দেখা যায় না তাছাড়া বিশাল সামুদ্রিক প্রাণীর আদলে তৈরি বেলুগার রূপও নজর কেড়েছে যাত্রীদের প্রসঙ্গত এক একটি বেলুগা বিমান তৈরিতে প্রায় তিন বছর সময় লাগে উনিশশো সালে এই ধরনের বিমান তৈরির কাজ শুরু হয়েছিল বর্তমানে প্রতি সপ্তাহে মালপত্র নিয়ে অন্তত বার। যাতায়াত করে বেলুগা মূলত বড় আকারের মালপত্র পরিবহনের জন্য বেলুগা ব্যবহৃত হয় অন্যান্য মালবাহী বিমানের চেয়েও এই বিমান আকারে বড় বিমানের নানা অংশ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন করে থাকে বেলুগা ইউরোপ এবং পশ্চিম দুনিয়ায় বেলুগার নিয়মিত যাতায়াত রয়েছে আকার এবং আকৃতির জন্য আকাশপথ পরিবহনে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আকাশ তিমি, বেলুগা অনেকে একে সুপার ট্রান্সপোর্টার তকমাও দিয়েছেন বেলুগার উন্নত সংস্করণ বেলুগা এক্সেল দুই হাজার কুড়ি সাল থেকে চালু হয়েছে বেলুগা এক্সেল বিমানটি তেষট্টি দশমিক এক মিটার লম্বা ডানা সাত দশমিক তিন মিটার এর মালবহনের ক্ষমতা প্রায় একান্ন টন কলকাতা বিমানবন্দরে অবতরণ করল বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস বেলুগা সিরিজের বেলুগা এক্সেল এটা বেলুগা এসটি এর আপগ্রেড সংস্করণ এর আগে কলকাতা বিমানবন্দরে এসটি সিরিজের বিমান অবতরণ করেছে কিন্তু এক্সেল সিরিজের বিমান এই প্রথম মঙ্গলবার বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওরে বেলুগা এক্সেল তারপর এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে টুলু জেয়ার বাস ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই বিমান এতে ফ্যাক্টরির কিছু সরঞ্জাম এবং বিমানের পার্টস চীনের তিয়ানজিনে তুলুজের আরেক ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে পথিমধ্যে কলকাতা বিমানবন্দরে বিশ্রাম বেলুগা বিমান দেখতে অনেকটা ডফিনের মতো বিশাল আকৃতি এত বড় বিমান অবতরণের জন্য পূর্ব ভারতের কলকাতা বিমানবন্দরই একমাত্র উপযুক্ত জায়গা সেই জন্যই জ্বালানি ভরা এবং বিমানের ক্রু মেম্বারদের বিশ্রাম দিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বেলুগা এক্সেল বেলুগা এক্সেল এ বাস এ তিনশো ত্রিশ সাতশো এল কার্গো বিমান ডিজাইন করেছে এয়ার বাস বড় বড় পণ্য পরিবহন করে মূলত বিমানের উইংস এবং ফিউজেলেজ নিয়ে যাওয়া হয় বেলুগা এক্সেলে করে এটা মূল বেলুগা এসটি এ তিনশো মাইনাস ছয়শো এসটি এর আপগ্রেড সংস্করণ বেলুগা এসটি এর চেয়ে বেলুগা এক্সেল আকারে বড় ক্ষমতাও অনেক বেশি তেষট্টি দশমিক এক মিটার লম্বা বেলুগা তারজব হতে হবে দুটি উইংসের দৈর্ঘ্য ষাট দশমিক তিন মিটার পেলড ক্ষমতা একান্ন টন কার্গো হোল্ড এতটাই বড় যে দুটি এ তিনশো পঞ্চাশ উইং নিয়ে অনায়াসে উঠতে পারে সাধারণ কার্গো বিমানে যে সব জিনিস ধরে না তা ধরে যায় বেলুগা এক্সেলে এভাবেই এর ডিজাইন করা হয়েছে দুই হাজার উনিশ সালে চালু হয়েছিল বেলুগা এক্সেল তবে বেলুগা এসটি উঠে যায়নি এখনও চলছে কিন্তু বেলুগা এক্সেলের চেয়ে বেলুগা এসটি তিন গুণ বেশি সময় নেয় তাই জন্যই এখন বেলুগা এক্সেলের রমরমা তাছাড়া এর ক্ষমতাও ত্রিশ গুণ বেশি এর ফিউজলেজ এসটি র থেকে ছয় দশমিক নয় মিটার অর্থাৎ তেইশ ফুট লম্বা এবং এক দশমিক সাত মিটার চওড়া বেলুগা এক্সেলের উচ্চতা বাষট্টি ফুট এ থেকেই আন্দাজ করা যায় কি বিশাল এর আকার খালি অবস্থায় এর ওজন একশো সাতাশ পাঁচশো কেজি টেক অফ ওজন দুইশো সাতাশ কেজি থ্যাংক ইং ইউ অল লো ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থেকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ